আপনার বিভিন্ন ছবি নিয়ে এডিট করার জন্য অ্যাডোবি ফটোশপ ইউজ করা হয়। তো আমরা অ্যাডোবি ফটোশপটা ওপেন করার পরে এরকম একটা প্যানেল পাবো। হ্যাঁ, এই প্যানেলটার মধ্যে আপনার একদম উপরের যে লাইনটা, ফার্স্ট যে লাইনটা, সেই লাইনটা হবে আপনার মেনুবার। এটা হচ্ছে আপনার মেনুবার। মেনুবারের আন্ডারে অনেকগুলো আপনার অপশন দেওয়া আছে, মানে সার্চ অনেকগুলো অপশন দেওয়া আছে, এবং এই প্রত্যেকটা বলতে ম্যাক্সিমাম অপশনের আবার সার্চ অপশন দেওয়া। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু উইন্ডো দেখা যাচ্ছে, একদম উপরের এই লাইনটাতে কিছু উইন্ডো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই উইন্ডোগুলো মূলত আপনার ফটোশপের মধ্যে কাজ করার কাজের উপরে ভ্যারি করে। যেমন অ্যাডোবি ফটোশপে অনেকগুলো কাজ করা যায়, তার মধ্যে ফটোগ্রাফি আছে, অর্থাৎ যেটা আমরা ইয়ে নিয়ে কাজ করবো, ছবি টবি নিয়ে কাজ করবো। থ্রিডি হচ্ছে আপনার ছবিটা রেডি করার পরে সেটা যে আমরা টেলিভিশনে দেখি, ওই বিভিন্ন আপনার এই আপনার প্লট বিক্রি করে যারা, তারপর এই ধরনের ডেভেলপমেন্ট কোম্পানিগুলো, হ্যাঁ, থ্রিডি দিয়ে একটা ছবিকে দেখানো, জাস্ট এখানে থ্রিডি দিয়ে একটু করতে পারবে, হালকা পাতলা অ্যানিমেশনের কাজটা করা যায়। ডিজাইন দেওয়া আছে, আমরা এক একটা করে দেখতে পাবো যে যদি আমরা ডিজাইনে ইয়ে করি তাহলে আমাদের ডিজাইনের উপর ভ্যারি করে ডিজাইন, সাধারণত ডিজাইনের জন্য যে সকল অপশনগুলো লাগে, হ্যাঁ, যে মেনুগুলো লাগে সেগুলো এখানে শো করতেছে। এভাবে একটা করে আপনার প্র্যাকটিস মোশন প্রত্যেকটার জন্য, হ্যাঁ, আমরা প্রত্যেকটা একটা করে দেখবো, যে কোনটাতে কী কী দেওয়া আছে। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য আপনার এগুলি মোটামুটি আনা। তারপর এটা হচ্ছে আপনার ইয়ের জন্য, আপনার এই অ্যানিমেশন তৈরি করার জন্য মোশন দেওয়া। থ্রিডি তো শুধুমাত্র আমাদের ফটো ভিউয়ের মতো আর কি, মানে একটা ছবিকে থ্রিডিতে দেখাবে। তো এভাবে আমরা এখানে মানে আমাদের মানে কাজের উপর ভ্যারি করে আমরা উইন্ডোটা চুজ করে নিতে পারি। হ্যাঁ, ধরুন আমরা আজকে ফটোগ্রাফি নিয়ে কাজ করবো, হ্যাঁ, ফটোগ্রাফির জন্য উইন্ডোটা চুজ করে নিলাম। এখন ফটোগ্রাফিতে যা যা আছে সব কিছু কিন্তু এখানে মানে আসছে না, বা কিংবা আমার জানা নেই এখানে সব কিছুতে আসছে কি আসে নেই। তো তার জন্য আমরা যেটা করবো, এখানে ক্লিক করে এই ফটোগ্রাফির নিচে, একদম নিচে রিসেট ফটোগ্রাফি দেওয়া। তো রিসেট ফটোগ্রাফি দিলে ফটোগ্রাফির আন্ডারে যা যা আছে সব চলে আসবে। যেমন রিসেট দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আরও দুটা জিনিস এখানে আমরা এক্সট্রা পেয়েছি, যেটা ছিল না, যেটা মানে আমরা আগে ক্লোজ করে ফেলেছিলাম, সেটা কিন্তু আবার চলে এসেছে। তো এটা হচ্ছে আপনার উপরের এই উইন্ডো, হ্যাঁ, উইন্ডো বার। তারপর এটা হচ্ছে আপনার মেনু বার, এখান থেকে আমরা মেনু দেখে নিতে পারি, মেনু দেখে নিতে পারি। তারপর এখানে তো আমরা এতক্ষণ এ সম্পর্কে মানে আলোচনা করেছি, এ সম্পর্কে আমরা বুঝতে পারলাম, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। এখন আমরা এখানে একটা আমাদের স্লাইড একটা বার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আপনার বিভিন্ন আপনি মানে যে সকল এখানে বিভিন্ন টুল দেওয়া আছে আপনার, মানে ছবিতে আপনি যে সকল টুল ইউজ করে আপনি ছবি কাজ করবেন, একটা ছবির কাজ করবেন। তো প্রথমে এটা দেওয়া, এটা হচ্ছে আপনার মুভ টুল, এটাতে আপনি একটা ছবিকে নাড়াচাড়া করাতে পারবেন। আর এখানে কিছু দেওয়া, এখানে আপনার মানে এটার প্রত্যেকটা কাজ আছে আলাদা আলাদা আলোচনা করতে হবে এটা নিয়ে। হ্যাঁ, তারপর এটা হচ্ছে আপনার এগুলোর মানে এগুলো প্রত্যেকটা আপনারা মানে ইয়ে চেক করে আসবেন। হ্যাঁ, এবং নামগুলো মনে রাখলে ভালো, মানে নামটা মনে রাখা সহজ হবে। আচ্ছা, তো এখন তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম, এই সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম। তো এখন আমাদের যে কাজটা হচ্ছে, প্রথম কাজটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ক স্পেস তৈরি করে নিতে হবে। সেটা এখানে অ্যাডোবি ফটোশপের মধ্যে ওয়ার্ক স্পেস তৈরি করাটা একদম ইজি। সেটা হচ্ছে আপনার একদম দেখ মানে অনেকটা ইয়ের মতো, এমএস ওয়ার্ডের মতো। অর্থাৎ এমএস ওয়ার্ডে যেরকম ধরেন আমরা প্রথমেই এই এমএস ওয়ার্ডটা ওপেন করার পরে এখান থেকে আমরা ফাইলটা একটা মানে যে কোনো একটা ফাইল ওপেন করি, তো এখানেও ঠিক তাই ফাইলে এসে আমরা নিউ ওপেন করব। নিউ ওপেন করলে এখানে একটা সাইজ দেখাবে, অর্থাৎ আমরা যে পেজটা নেব কাজের জন্য সেই পেজের সাইজটা নেব। তো আমরা এখানে একটা যে কোনো একটা সাইজ দিয়ে দিতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো একটা সাইজ দিয়ে দিতে পারি। ধরেন এখানে একটা সাইজ অলরেডি দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, ওই ছবিটার জন্য, হ্যাঁ, ছবিটার জন্য চেঞ্জ করতে পারি। না, ছবির জন্য না, মানে ওয়ার্ক স্পেস ছবির জায়গাটা মানে আপনার ছবিটা যতটুকু অবসরণ ততটুকু উপর নির্ভর করবে। আচ্ছা, যাই হোক, তো প্রিসেট ক্লিপবোর্ড, এখানে কয়েকটা আপনার সাইজ দেওয়া, অটো সাইজ দেওয়া। হ্যাঁ, ডিফল্ট ফটোশপ সাইজ দিলে দেখেন একটা সেন্টিমিটার একটা সাইজ চলে আসছে। হ্যাঁ, শুধু ফটো দিই আর একটা সাইজ চলে আসছে ইঞ্চিতে। হ্যাঁ, একইভাবে ইউএস পেপার দিলে এইভাবে সাইজ চেঞ্জ হচ্ছে। ও আচ্ছা, মানে আমার ইয়া অনুযায়ী, কাজ অনুযায়ী। হ্যাঁ, কাজ অনুযায়ী আবার এটা এই সাইজটা আপনি নিজেও মানে রেডি করতে পারেন। যেমন ধরেন আমি এখানে এই ইয়াটা কমিয়ে দিলাম, ধরেন উইথ দিলাম আপনার 50 দিলাম। হ্যাঁ, 50 হয়ে গেলো, হাইটটা হয়ে গেছে 531। এটা চেঞ্জ করে যদি আমি এটাকে আর খুব ধরেন 80 দিলাম, হ্যাঁ, পিক্সেলের
পরিবর্তে আমি চাচ্ছি ইঞ্চি দিতে, ইঞ্চিতে চলে আসছে পিক্সেলটা, হ্যাঁ সেন্টিমিটার দিয়ে যাচ্ছি, এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। আর এটা হচ্ছে পিচ অর্থাৎ রেজুলেশন। আমরা জানি যে আমাদের কিছু মানে উইন্ডোজ সেট আপ থেকে আমরা 32 বিটের কাজও করতে পারি, আবার 64 বিটেরও বাংলাদেশে শুধু 32 বিটটাই ইউজ হয়, অত মানে ভালো দেখা যায় ইয়ে থাকে না, ডিভাইস থাকে না, তার কারণে 64 দিলে হ্যাং হয়ে যায়, আর বিভিন্ন ঝামেলা না। তো কালার মোড দেওয়া আছে এখানে কিছু, তো 8 বিট দেওয়া আছে, 32 গেলে ভালো হয় না, 32টা প্রয়োজন পড়ে না আমাদের, মানে 8 বিটের মধ্যে আমাদের সব কাজ চলে আসছে। এমনকি 8 বিট দিলে অনেক সময় দেখা যায় আপনার ওই অনেক কিছু আপনার ওয়েবসাইটে, যেহেতু আমরা আউটসোর্সিংটাই শিখবো মূলত, ওই মানে ওয়েবসাইটে এগুলো নিতে চায় না। যাই হোক, RGB দেওয়া আছে CMYK, এই দুটি সবচেয়ে বেশি ব্যবহার হয়, RGB এবং CMYK এই দুটি বেশি ব্যবহার হয়। RGBটা হ্যাঁ দেওয়া যায়, CMYK একই রকমটা। ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে নিতে পারেন, ট্রান্সপারেন্ট কালার ট্রান্সপারেন্ট একটা দিতে পারেন। আচ্ছা যাই হোক, আমরা এখন তাহলে একটা ওপেন করি, একটা ওয়ার্ক স্পেস ওপেন করি। ওয়ার্ক স্পেসটা ইয়ে হয়ে গেছে, একটা আমরা একটা ওয়ার্ক স্পেস এখানে পেলাম। এখন এই ওয়ার্ক স্পেসের উপর আমরা দেখবো যে বিভিন্ন টুলের কোন টুলের মানে কোন টুলটা দেখতে কেমন, এটা একটু দেখে নিই আগে। রেকট্যাঙ্গেল টুলে দেখেন, এটা হচ্ছে আপনার মূলত সিলেক্ট করার জন্য, হ্যাঁ। এখন আমরা জেনেছিলাম যে এটা হচ্ছে মুভ টুল, এটা মুভ টুল, তো আমরা দেখবো এখন কিন্তু আমরা এটাকে নাড়াতে পারছি না, হ্যাঁ। আমরা এই যে দেখেন মানে নাড়াতে মানে সহজে নাড়াতে পারছি না, জাস্ট এটা দিয়ে আমরা শুধুমাত্র ইয়ে করতে পারবো। মুভ টুলের জন্য আমাদের মূল কাজটা হচ্ছে এটা দিয়ে আমরা মুভ করতে পারবো সহজে। মোটামুটি একটু আশা করি চলবে যথেষ্ট, তো আজকে আমরা যেটা শিখবো, আজকে আমরা শিখবো আপনার মানে কিভাবে খুব অল্প সময় আমরা একটা পাসপোর্ট সাইজ কপি একটা ছবি রেডি করতে পারি। আচ্ছা তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা একটা রিভিউ আমরা দেখে নিই আগে, হ্যাঁ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সেট রেডি করা আছে, একটা সেট রেডি করা, হ্যাঁ। তো এই সেটটা একটা মানে আমরা ফর্মুলা একটা বানিয়েছি, এভাবে আপনি আপনার যে কোনো কাজের জন্য যে কোনো ফর্মুলা আপনি রেডি করতে পারেন। তো এখানে দেখেন এই সেটটার মধ্যে, হ্যাঁ, প্রথম আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটাকে আমরা প্লে করে দেবো, একটা ভিডিও যেভাবে প্লে করি ঠিক সেভাবে প্লে করে দেবো। প্লে করলে অটোমেটিকলি একটা আমার নির্দিষ্ট আমার যে সাইজটা দরকার পাসপোর্ট সাইজ কপি সেটা চলে এসেছে। প্লে করার পরে দেন আমি আমার ফাইল থেকে কম্পিউটার ডকুমেন্ট থেকে যে কোনো একটা ছবি এখানে আমরা ড্র্যাগ করে নিয়ে আসবো। ধরেন এই ছবিটা আমরা নিয়ে এলাম, ড্র্যাগ করে এই ছবিটা নিয়ে আসছি। নিয়ে আসার পরে এটাকে একটু সাইজ করে নিই, আমাদের ওয়ার্ক স্পেস অনুযায়ী সাইজ করে নিই এটাকে, এন্টার। এখন এটা আমরা আমাদের ওয়ার্ক স্পেসের মধ্যে এই ছবিটা বসিয়ে ফেলেছি। বসানোর পরে ফার্স্ট স্টেপ তো হয়ে গেল, এখন সেকেন্ড স্টেপ যেটা বর্ডার, একটা বর্ডার তৈরি করতে হবে। বর্ডারের জন্য আমরা ঠিক সেভাবে একটা প্লে বাটন দিয়ে দিব, দেখেন একটা বর্ডার অটোমেটিকলি চলে আসছে। দেন এখন যে কাজটা হচ্ছে, এখন হচ্ছে যে এখন আমরা এই ছবিটার কয়টা কপি নিতে চাই, হ্যাঁ, কপির উপর ভ্যারি করে আমরা আমি একটা এখানে অলরেডি রেডিমেড একটা তৈরি করে রেখেছি, হ্যাঁ। তো সেটা আমরা দেখে নিই, মানে একটা কপি নিতে চান মানে ব্যাপারটা বুঝলাম। আচ্ছা আমি তাহলে দেখাচ্ছি, দেখিয়ে বুঝতে পারবেন। তুমি আমাদের নেক্সট স্টেপ অর্থাৎ বর্ডার কাজটা হয়ে গেলে এখন লাস্ট যেটা সেটা আমরা দেখি, লাস্ট স্টেপটা হচ্ছে প্লে করে দিই। এখন এটা যদি আমরা প্রিন্ট আউটে দিই তাহলে আমাদের এই যে ধরেন একটা মানে প্রত্যেকটা ছবিকে আমরা আলাদা আলাদা করে কেটে কেটে পাসপোর্ট সাইজ কপি হিসেবে দেবো, তো এই জিনিসটা একটু রেডি হয়ে গেল, অর্থাৎ এখানে আমরা এতগুলো কপি মানে করেছি। তো এখন আপনাদের এই যে এখানে যেই আমরা যে সেটটা দেখলাম এই সেটটা রেডি করা থাকে না, হ্যাঁ, এটা রেডি করে নিতে হয়। এবং এর উপর মানে এরকম আপনি ইচ্ছা আপনার যত ইচ্ছা মানে ততটা আপনি সেট তৈরি করতে পারেন,
আমরা এটা 5% কপির জন্য করব না আপনি অন্য কোনো কাজের জন্য করতে পারেন এটা আপনার উপর ইয়া মানে আপনার আপনার ইচ্ছের উপর আর আপনি যত ইচ্ছা করেন তো আমরা আজকে যদি এটা শিখতে পারি এটা আমরা মোটামুটি ভালোভাবে শিখে ফেলতে পারলে আমরা এর উপর ব্যয় করে আমরা আরও অনেক কাজ করতে পারি আর অনেক কিছু আমরা শিখতে পারবো তো আজকে আমাদের যে মানে তো আমরা শুরু করে দিই আমরা আবার প্রথম থেকে ধরেন আমরা ওপেন করলাম হ্যাঁ ফটোশপটা ওপেন করলাম ওপেন করার পরে এই উপরে গিয়ে আমরা উইন্ডোতে যাব ফটোগ্রাফি ফটোগ্রাফি দিকে রিসেট ফটোগ্রাফি দিকে রিসেট ফটোগ্রাফি দেওয়ার পরে এখন এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে প্লে বাটনে যাব হ্যাঁ মানে প্লে বলতে অ্যাকশন বাটন বা অ্যাকশন বার যেটি বলে অ্যাকশন বারে যাব অ্যাকশন বারে যাওয়ার পরে এখানে আমরা হিস্টোরি এবং অ্যাকশন দেখতে পাচ্ছি এখানে আমাদের মানে কোনো কাজ নেই এখানে কিছু করতে হবে না এই নিচে এখানে দেখেন একটা রেকর্ড বাটন হ্যাঁ রেকর্ড বাটন তারপরে স্টপ বাটন প্লে বাটন এই পাশে একটা ফোল্ডারের মধ্যে একটা দেওয়া আছে তো ফোল্ডার একটা সেট হ্যাঁ ফোল্ডারের মধ্যে ক্লিক করি ক্লিক করার পর একটা নাম দিয়ে দিই আমরা যে মানে যে কাজের জন্য করবো যেমন ধরেন আমরা এখন করবো পাসপোর্ট ফটোকপি হ্যাঁ তো শর্টকাটে পিপি সেট হ্যাঁ পিপি সেট একটা নাম দিয়ে দিলাম জাস্ট নাম দিয়ে দিলাম একটা নাম দেখেন নাম নাম হয়ে গেল এখন এর আন্ডার এখন আমরা অ্যাকশন শুরু করবো অ্যাকশনের মধ্যে আমাদের তিনটে অ্যাকশন করতে হবে এখানে হ্যাঁ যেটা আমরা দেখলাম একটু আগে দিয়ে তো প্রথমে ক্রিয়েট নিউ অ্যাকশন হ্যাঁ একটা অ্যাকশন এই অ্যাকশনটা নাম দিয়ে দিই হ্যাঁ অ্যাকশনের নামটা এখন আমরা ওই যে যে ওয়ার্ক স্পেস যেটা একটা পাসপোর্ট সাইজ কপির সাইজ হয় আপনার আপনার 4.5 সেন্টিমিটার × 3.5 সেন্টিমিটার আমরা সে নাম সেই নামটা এখানে দিয়ে দেবো আমাদের সুবিধা হচ্ছে 4.5 সেন্টিমিটার × 3.5 সেন্টিমিটার আচ্ছা তো হ্যাঁ তো এই অ্যাকশনটা অ্যাকশন আমরা একটা নাম দিয়ে দিলাম জাস্ট এখন এই যেখানে সেট পিপি সেটের আন্ডারে এই অ্যাকশনটা হচ্ছে ফাংশন কি নাম নাম থাকবে কালার নাম থাকবে দেন রেকর্ড রেকর্ড করার পর এখন আমরা ওই পেস্ট ইয়াটা নেবো আমরা ওয়ার্ক স্পেসটা নেবো ওয়ার্ক স্পেস নেওয়ার জন্য আমরা আবার আগের মতো ফাইলে যাবো ফাইলে গিয়ে নিউতে ক্লিক করবো নিউতে ক্লিক করার পর আমরা একটা সাইজ নিয়ে নেবো এটার নাম দিলেও মানে নাম দিলেও যা না দিলেও তা আপনার ইচ্ছে করলে নাম দিতে পারেন না দিলেও হবে সমস্যা নেই তো এখানে প্রিসেটে ফটো সেট আপ সিলেক্ট করলাম ল্যান্ডস্কেপ মোডে থাক 2.3 আচ্ছা এটা আপনার না দিলেও হবে আচ্ছা আমি এই যে এখানে যখন আমি নিজের ইচ্ছা মতো দেবো তখন এটা কিন্তু আবার চেঞ্জ হয়ে আছে আচ্ছা আর তবে আমাদের মাপটা হবে সেন্টিমিটার সেন্টিমিটারে নিতে হবে কারণ পাসপোর্ট সাইজ কপির সাইজটা হয় আপনার 4.5 সেন্টিমিটার × 3.5 তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 4.5 অর্থাৎ দৈর্ঘ্য 3.5 হচ্ছে প্রস্থ কিন্তু এখানে আপনার উইথটা দিয়েছে আগে অর্থাৎ প্রস্থটা আগে দিয়েছে তো আমরা প্রস্থটা দিয়ে নিই 3.5 হ্যাঁ দেন হাইটটা দৈর্ঘ্যটা দিয়ে দিচ্ছি 4.5 দেন ওকে তো আমাদের ফার্স্ট স্টেপ যেটা অর্থাৎ আমাদের এখানে একটা ওয়ার্ক স্পেস তৈরি হয়ে গেল তো আমরা এখন এই অ্যাকশনটাকে স্টপ করে দিই এখন আমাদের নেক্সট স্টেপ নেক্সট স্টেপের মধ্যে আমরা একটা ছবি বসাবো ছবি বসবো নেক্সট স্টেপটা ছবি বসান না অ্যাকচুয়ালি নেক্সট স্টেপটা হচ্ছে আমাদের ছবির তার পিছনে বর্ডার তৈরি করা তো তার আগে আমরা একটা ছবি নিয়ে আসি যাতে আমরা ইজিলি ছবিটা বসাতে পারি মানে ইজিলি যাতে আমরা বর্ডারটা বসাতে পারি তো একটা ছবি ড্র্যাগ করে নিয়ে আসছি আমি এই ছবিটার জন্য এতটুকু দরকার নেই এখন আমাদের নেক্সট স্টেপ এখন আবার রেকর্ড হচ্ছে আবার রেকর্ড হবে তার আগে এটাকে সাবমেনুটাকে আমরা এটার মধ্যে নিয়ে আসি সাবমেনুটা এটার মধ্যে থাকলো দেন নেক্সট স্টেপ যেটা হচ্ছে সেটা আমাদের বর্ডার তৈরি করা একটা তো আমরা বর্ডারটা তৈরি করে নিচ্ছি আগে একটা নাম দিয়ে দিই বর্ডারের বর্ডার টু পিপি বর্ডার তৈরি করতেছি মানে বর্ডার বলতে ওই যে আমরা যে সাদা একটা আপনার এখানে আমরা যে একটা সাদা একটা লাইন তৈরি করেছিলাম সেই লাইনটা এখানে তৈরি করে দেবো সেটার জন্য রেকর্ড দিয়ে দিই
ব্যাকওয়ার্ড এখন আমাদের এই বর্ডারটা এখানে আসা উচিত ছিল আমাদের এই মানে সাবমেনটা এখানে এখানে আনা দরকার উপরে চলে গেছে এটা হওয়ার কারণ মূলত যে উপরের যে সেটটা সেটটা ওপেন ছিল আচ্ছা এখন আমরা এই সেটের আন্ডার এখন দেখেন আমরা এই যে মানে চাচ্ছিলাম যে সাব মেনুতে আসুক পিপি সেটের সাবে এটা চলে আসুক তো সাবে চলে এসেছে এখন আমাদের যে কাজটা হচ্ছে আমাদের এটাকে ফ্ল্যাট এন্ড ইমেজ দিয়ে ফ্ল্যাট করে নেবো ইমেজটাকে হ্যাঁ ফ্ল্যাট করে নেবো ইমেজ ফ্ল্যাট করা মানে আপনি যখন আচ্ছা এটা আমি দেখ ইমেজ ফ্ল্যাট করা হচ্ছে আপনার আপনি যখন প্রিন্ট আউট করবেন হ্যাঁ তখন পেপারের মধ্যে আপনার কাগজের মধ্যে আপনি প্রিন্ট আউট করার সময় কাগজের মধ্যে আপনার ফ্ল্যাট হয়ে জিনিসটা আসবে আচ্ছা থ্রিডিতে তো আপনার একটু আপনার সাইডের পোর্শনগুলো আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো আর দরকার নেই আমাদের আমাদের তো টুডি আকারে জিনিসটা হ্যাঁ হ্যাঁ টুডি আকারে আসবে তো ফ্ল্যাট ইমেজের জন্য আমরা যাব লেয়ার অপশনে যাব লেয়ার অপশনে গিয়ে একদম নিচে আর পাসওয়ার্ড ছবি তো টুডি থাকে টুডি থাকে ফ্ল্যাট ইমেজ দিয়ে দিই ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে গেল হ্যাঁ ফ্ল্যাট ইমেজের কাজটা হয়ে গেল অর্থ কি ফ্ল্যাট মানে ফ্ল্যাট করা ইমেজটাকে ফ্ল্যাট করা হ্যাঁ এখন ফ্ল্যাট ইমেজ হয়ে গেছে এখন আমাদের যে কাজটা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দেবো সিলেক্টটা মূলত করলাম আমরা সিলেক্ট করেছি আমরা আপনার স্ট্রোক তৈরি করার জন্য স্ট্রোক অর্থাৎ আপনার সাইডের ওই বর্ডারটা তৈরি করার জন্য যদি সিলেক্ট না করতাম কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট না করতাম তাহলে আমরা এই স্ট্রোকটাকে আমরা এখন ইউজ করতে পারতাম না এই জন্য তো স্ট্রোকের মধ্যে এখানে উইথ দেওয়া আপনার 20 পিক্সেল দেওয়া হ্যাঁ তো এখানে 5 পিক্সেল থেকে শুরু করে যে কোনোটা দেওয়া থাকতে পারে কাজের উপরে ভ্যারি করে যেহেতু আমি আগে কাজ করেছি সেজন্য এখানে 20 পিক্সেল শো করছে তো 20 পিক্সেলটাই থাকুক কালার আপনার হোয়াইট কালার দিয়ে আমরা চারপাশে হোয়াইট কালারটাই থাকলো হ্যাঁ ওকে দেখেন একটা একটা বর্ডার তৈরি হয়ে গেছে তো তার মানে এখন আমাদের আমাদের সেকেন্ড স্টেপ যেটা সেটাও আমাদের রেডি হয়ে গেল সেকেন্ড স্টেপ কপি করতে হবে এখন হ্যাঁ এখন একটা কপি করতে হবে এটার একটা কপি আমরা রেখে দেবো দেন আমরা আমাদের মানে থার্ড স্টেপে শুরু করব থার্ড স্টেপে শুরু করে দেবো তো তার আগে একটা কপি করে নিই আমরা কপি করে নিলাম আমাদের আমাদের নেক্সট স্টেপটা আমাদের সেকেন্ড স্টেপ যেটা সেকেন্ড স্টেপটা শেষ এখন আমাদের যে কাজটা হচ্ছে সেটা থার্ড স্টেপের কাজটা হ্যাঁ থার্ড স্টেপের কাজ তো আমরা শুরু করে দেবো তার আগে আপনার নাম দিয়ে দিই থার্ড স্টেপের আমাদের পেজের উপর পেজের সাইজ অনুযায়ী আপনি যে সাইজে আপনার মেশিনের উপরও ভ্যারি করে এটা আপনি যদি বড় মেশিন দিয়ে মানে আপনি খুব অনেকগুলো ছবি বের করতে চান হ্যাঁ তাহলে আপনার সে অনুযায়ী আপনার সাইজ দিয়ে নেবেন আর কি তো আমরা যেই যে পেজটা নেবো সেই পেজটার সাইজ হচ্ছে 12 ইঞ্চি × 8 ইঞ্চি হ্যাঁ না সরি 8 ইঞ্চি × 12 ইঞ্চি 8 হচ্ছে আপনার দৈর্ঘ্য আর 12 হচ্ছে প্রস্থ এটা আবার কিছু আছে একটু আগে 4.5 3.5 করলাম এখন বলতেছেন অনেকগুলো এটা হচ্ছে আপনার এই সব মানে এই এই ছবিটাকে আপনার একটা পেজের মধ্যে নিয়ে তারপর আপনি প্রিন্ট আউট করে সেটা ও আচ্ছা যে পেজে আমি ইয়া করব হ্যাঁ যে পেজে আপনি ইয়া করবেন সেটা আচ্ছা তো এটা একটা নাম দিয়ে দিই 12 × 8 দেন রেকর্ড এখন এখানে আমরা আগে একটা পেজ ইয়া নিয়ে একটা আমরা একটা ওয়ার্ক স্পেস একটা তৈরি করবো হ্যাঁ ওয়ার্ক স্পেস ক্লিপবোর্ডে গিয়ে ফটোতে যাই ল্যান্ডস্কেপে গিয়ে আমরা 8 × 10 এটা কাছাকাছি আছে হ্যাঁ ইঞ্চিতে চলে আসছে জাস্ট এখন 10টাকে আমরা 12 বানিয়ে দেবো তাহলে আমাদের আমরা যেই ইয়া সাইজটা আছে সেই সাইজটা চলে আসবে ওকে এখন দেখেন এখানে মানে আপনার ইয়াটা চলে এসেছে তো আমরা সেকেন্ড স্টেপে বর্ডার টু পিপিতে আমরা ওই একটা মানে যে ছবিটা আমরা কপি করে রেখেছিলাম জাস্ট সেটা এখানে পেস্ট করে দিলেই হবে এখন আমরা কপি আমরা পেস্ট করে দিলেই হবে তো এখন আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি দেখেন এডিটে গিয়ে আমরা পেস্ট দিয়ে দেবো পেস্ট দিয়ে দিলে আমরা এখানে ফাইলটা দেখতে পাচ্ছি এখন আমাদের যে কাজটা হচ্ছে আমরা এখানে সবগুলো সাজাবো হ্যাঁ একটা একটা করে আমরা সবগুলো সাজাবো আমরা সাজিয়ে কপি করে নিয়ে আসলাম হ্যাঁ পেস্ট করে নিয়ে আসছি কপি তো আমরা করেছি একটা পেস্ট হইলো হ্যাঁ আর একটা পেস্ট করতে হবে আরেকটা পেস্ট করতে হবে এখন পেস্ট করে নিয়ে আসলাম এখন আমাদের যে কাজটা হচ্ছে একটা একটা করে আমরা সবগুলো আপনার কপি করবো হ্যাঁ কপি করে আমরা পুরো আমাদের ইয়েটা সাজাবো পুরো ফাইলটাকে মানে আমরা পুরো পেজটাকে সাজাবো তো কপি করবো আমরা কন্ট্রোল জি জি হ্যাঁ কন্ট্রোল জে প্রেস করে
হ্যাঁ কন্ট্রোল জে প্রেস করলাম, এটাকে একটা কপি হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তার জন্য আমাদের এই মুভ টুলটা ইউজ করতে হবে। মুভ টুল ইউজ করে আমরা আস্তে আস্তে চাপিয়ে দেবো কন্ট্রোল জে, কন্ট্রোল জে এটা তোমার কন্ট্রোল ভি করলে প্রেস হয়ে যাবে। কন্ট্রোল ভি সেটা আপনার এক ইয়ে থেকে, এক ওয়ার্ক স্পেস থেকে আরেক অন্য ওয়ার্ক স্পেসে সেটা, একই ওয়ার্ক স্পেস যদি একটা ছবিকে আপনি কপি করতে চান হ্যাঁ তাহলে সেটার জন্য আপনার কন্ট্রোল জে প্রেস করতে হবে। এখন আমাদের যে কাজটা যে আমরা একটা একটা করে সবগুলো আমরা ইয়ে করে নিই, মানে এটাকে পুরোটা সাজিয়ে নিই আমরা, দেন আমরা আরেকবার কন্ট্রোল জে প্রেস করছি, কন্ট্রোল জে প্রেস করছি আরেকবার করে নিচ্ছি, এভাবে আমরা পুরো সাজাচ্ছি। আমরা মাঝখানে ফাঁকগুলো রাখছি মূলত আমরা কেটে নেওয়ার জন্য, ছবিগুলো কেটে নেওয়ার জন্য। আচ্ছা মোটামুটি আপাতত এখানে আরেকটা ছবি না দেওয়াই ভালো হচ্ছে, যে আমরা মাঝখানে ডিস্টেন্স বেশি হয়ে গেছে। এখন আমরা একটু উইন্ডো প্যানেল যাবো, হ্যাঁ উইন্ডোতে গিয়ে লেয়ার অপশনে যাব, লেয়ারটা আমরা নিয়ে আসলাম। হ্যাঁ এখানে আপনার এই যে আমি হ্যাঁ এই সবগুলো লেয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি, এক থেকে আপনার পাঁচ পর্যন্ত, এখন যে কাজটা সেটা হচ্ছে আপনার কন্ট্রোল ই দিয়ে আমরা সবগুলোকে একটা ফোল্ডারে নিয়ে আসবো, কন্ট্রোল ই প্রেস কন্ট্রোল ই একটা ফোল্ডারে নিয়ে আসছি সবগুলো একটা ফোল্ডারে চলে আসছে এক লাইনের সবগুলো আমরা একটা ফোল্ডারে নিয়ে আসছি। এখন ঠিক সেম আগের মতোই এই ফোল্ডারটাকে আমরা যদি কপি করি তাহলে এরকম, হ্যাঁ কন্ট্রোল জে দিয়ে কপি করি তাহলে আর একটা লাইন চলে আসবে, দেন কন্ট্রোল প্রেস কন্ট্রোল জে আরেকটা, কিন্তু আরেকটা কপি আমরা পেয়ে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কপি চলে আসছে, আমরা নিচে নামিয়ে দিই, হ্যাঁ নিচে নামিয়ে দিই। এখন আবার ঠিক আগের মতো কন্ট্রোল জে, এখন আমরা আমাদের থার্ড লাইনটা তৈরি করি, এখন আমরা মানে আমরা সবগুলো কপি করে নিই, শিফট প্রেস করে সবগুলো কপি করে নিই, কপি করে নিচ্ছি। এখন আমরা তো এ পর্যন্ত আমরা আমাদের মনে করেন আমাদের মানে আমাদের কাজ শেষ, এখানে আমাদের কাজ এখানে শেষ, আমরা সেটটা মোটামুটি তৈরি করে নিয়েছি। এখন আমরা এর আগে দেখছি যে আপনি ডাইরেক্ট একটা পেজ এগুলো বানাই, হ্যাঁ সব কিছু ডাইরেক্ট, এখন ডাইরেক্ট আমরা ম্যানুয়ালি মানে আমরা ম্যানুয়ালি এখানে আমাদের সেটটা তৈরি করেছি। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখবো যে আমরা যে সেটটা তৈরি করেছি সেটা কি পুরোপুরি আপনার আমাদের সেই সেটটা কি আপনার মানে সাকসেসফুলি হয়েছে কি হয়নি। সাকসেসফুল তখনই হবে যখন দেখবো আমরা অন্য কোনো ছবি দিয়ে যখন দেখবো যে সেটা অটোমেটিকলি এগুলো চলে আসছে, রিপ্লেস করা হচ্ছে, তখনই আমরা বুঝি। তো এখন আমরা দেখে নিই, একটু ট্রাই করি, আমরা আগের মতো সব কিছু ক্যান্সেল করে দিচ্ছি। এখন এটা করার টার্গেট কি আমাদের ছবি প্রিন্ট আউট করার জন্য? প্রিন্ট আউট বলতে আমরা আমাদের হয়েছে দেখেন আমরা আমাদের আমরা স্টুডিওতে দেখি ওনে বলতেছে 5 মিনিটে একটা ছবি লোগো উনি ছিলেন, হ্যাঁ লোগো, হ্যাঁ লোগো অবশ্যই আমাদের মেইন টার্গেট, অবশ্যই আপনি আমরা স্টুডিওতে কাজ করব না, ঠিক আছে কাজ করবেন না, তবে আউটসোর্সিং করতে গেলে অন্যগুলো আউটসোর্সিং করতে গেলে অনেক সময় এই সকল কাজের অর্ডার পাওয়া যায়, যেমন আমাদের বাংলাদেশে অনলাইন স্টুডিও আছে, আচ্ছা ফার্ম গেট অনলাইন স্টুডিও আছে, ওদের খুব দেখা যায় ওদের কাজে যখন প্রেশার থাকে তো ওরা মানুষকে দিয়ে কাজ করে। ও আচ্ছা আচ্ছা, ধর আমাদের মানে বিদেশে তো অভাব নেই, অনলাইন স্টুডিও তো বিদেশে অভাব নেই, রিসার্চ করার তো একটা সময় লাগে, পাঁচ সময় লাগে, তার সময় যাচ্ছে, তারপর এটা জন্য আবার এক্সপেরিয়েন্সও লাগে। আচ্ছা যাই হোক, এটা কি, এটা আমরা একটা ছবি ট্র্যাক করে নিয়ে আসলাম, এখানে অন্য ছবি নিয়ে আসতে পারি, ধরেন একটা যেহেতু পাসপোর্ট সাইজ কপি একটা মানুষের ছবি নিয়ে আসলে তো ভালো হয়, আর অন্য ছবি দিয়ে জিনিসটা ট্রাই করবো, ধরেন নিয়ে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, ছবিটা কিন্তু অনেক মানে বড় হয়ে আসছে, এটাকে আমরা রিসাইজ করে নেওয়ার জন্য কন্ট্রোল টি দেবো, টি দিলে আমাদের এটা ওপেন হবে, হ্যাঁ এখানে আমরা রিসাইজ করে নিই, রিসাইজ করে দিচ্ছি, সরি আপনার এভাবে আপনার ছবিটা যদি বাঁকা করতে হয় সেটা আপনি করতে পারেন, বড় ছবি এটা যেটা আনলাম, হ্যাঁ যেটা আনলাম এটা মানে এখানে বড় করে শো করছে, আমাদের সাইজ মতো এটাকে কন্ট্রোল টি দিয়ে সাইজ করতে হবে, কন্ট্রোল টি দিয়ে
আচ্ছা তো মোটামুটি আমাদের এতটুকু মানে বোধহয় ভালো আসছে তাই না আশপাশের মানে এই পাশের ব্যাকগ্রাউন্ড এই পাশের ব্যাকগ্রাউন্ড সমান আসছে অন্তত তো জাস্ট ইন্টারভিউ আমাদের ফার্স্ট স্টেপ শেষ এখন সেকেন্ড স্টেপটা আমরা দেখবো বড় একটু পিপি এটা প্লে করি দেখে বড়টা আসছে না চলে আসছে এখন আমাদের থার্ড স্টেপ ওই পিয়াতে নিয়ে আসা এখন প্লে করে দিয়ে আসে আশা করি আসবে হ্যাঁ তার মানে আমাদের সাকসেসফুলি আমাদের সেটটা তৈরি হয়ে গেছে এভাবে আপনি সাকসেসফুলি সেটটা তৈরি করে নিতে পারেন যাক ভালো আর আমাদের হাতে এখনো টাইম আছে দেখা যাক কোনো মিটিং তাহলে এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা শিখে ব্যাকগ্রাউন্ডটা শিখে নিই কিন্তু আপনারা একসাথে দুইটা ক্লাসের মানে ইয়েটা সারণির জেস্টটা তো এভাবে আমরা সেটটা তৈরি করে নিলাম এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা শিখবো তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ধরেন একটা প্রথমে একটা ছবি নিয়ে আসি আমরা ধরেন এই ছবিটা আমাদের জাস্টিন বিবারের এই ছবিটা আমরা নিয়ে আসি হ্যাঁ এই ছবিটা নিয়ে আসলাম এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ওই জাস্টিন বিবার হয়তো আপনার ইয়েতে দাঁড়ানো ছিল স্টেজে দাঁড়ানো ছিল স্টেজের যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডে আসছে সেটা আমরা পাসপোর্ট সাইজ কপির ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার হ্যাঁ তার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অটো সিলেকশন আমরা চলে যাবো অটো সিলেকশনে বা কুইক সিলেকশন চলে যাবো তো এটা এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আপনাদের এখানে যে অপশনগুলো ওপেন করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইজিলি আপনার মানে এখানে ক্লিক করে ধরে রাখতে হবে তাহলে আপনার এখানে ওয়ার্ক স্পেসগুলো বের হবে কোনোতে বের হবে এটার সাথে আর পাঁচ ছটা অপশন আছে হ্যাঁ পাঁচ ছটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে এটা ধরে রাখবেন ধরে রাখলে তখনই কিন্তু পাঁচ ছটা অপশন আসবে ধরে না রাখেন তাহলে আসবে যেমন ধরেন এখানে যদি ক্লিক করি বা আমি কোনায় ক্লিক করলাম আসছে না দুটা ক্লিক করে ধরে রাখতে হবে তো কুইক সিলেকশনে ধরে রাখি আমরা কুইক সিলেকশনটা ইয়ে করে নিলাম কুইক সিলেকশনটা তো এখন এখন এখানে ছোটো একটা আমরা কার্সন দেখতে পাচ্ছি কার্সনটা আমরা বড় করে নেব মানে ছোটো বড় করার সিস্টেম আছে তো আমরা শর্টকাট যে কীটা সেটা আমাদের জানা ভালো কাজের স্পিডের জন্য গতির জন্য আমরা শর্টকাট কীটা জেনে নিই তো শর্টকাট কীটা হচ্ছে আপনার তাহলে আপনি মানে আমরা এখন মাইনাসে নিয়ে যাই কানটা শুধু কাটা পড়ছে তোমার কানটাকে মাইনাস করে দিতে হবে তার জন্য কাস্টটা একটু ছোট করে নেওয়া ভালো শুধু কানটা ছোট তো আপনার হ্যাঁ এখন একদম পারফেক্ট তাই না এখন একদম পারফেক্ট সরাই নিতে পারছেন কাস্টটা হ্যাঁ কাস্টটা সরাই নিতে পারছেন এখন পারফেক্ট এখন আমাদের এখানে ব্রাশটা ছোট কি কিভাবে সিলেক্ট করলেন আমি এই জিনিসটা ওই যে এটা সিলেক্ট আপনার এই যে এখানে প্লাস রাখে এই প্লাস যেটা প্লাসে সিলেক্ট করার পরে হ্যাঁ ক্লাসে সিলেক্ট করার পরে আপনি এখানে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন অটোমেটিকলি মানে এই কালারের এটা আপনার মানে অ্যাডোবি ফটোশপের এটা একটা ম্যাজিক টুল দিয়ে সেট করা যায় না ম্যাজিক ক্লাস দিয়ে করা যায় না এটা ম্যাজিক টুল দিয়ে এটা করা যায় আচ্ছা আচ্ছা তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব তো ইজিলি আমাদের মনে থাকবে সব সময় যেটা এই কাস্টমটাকে আমরা কি কাস্টম করব এটা কি এটা আপনার এখানে এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাড আর এটা হচ্ছে মাইনাস তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার ব্রাশ টুল দিয়ে আমরা আমাদের ইয়েটা আর কি আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবো ব্রাশ টুল সিলেক্ট করার পর এখানে আপনার দেখেন কালার কিছু কালার দেওয়া আছে একটা কালার আমরা সিলেক্ট করে নিই আচ্ছা একটু আপনি যখন ওই পুরো মাথাটা যখন সিলেক্ট করলেন তখন কিন্তু ওই ছোট কার্সরটা এই জায়গায় জাস্ট আনলেন আপনি সিলেক্ট অটো সিলেক্ট করে অটো সিলেক্ট করে আমরা আনলে অটো সিলেক্ট হয় অটো সিলেক্ট হবে অবশ্যই আচ্ছা আচ্ছা আপনারা এখানে প্র্যাকটিস করুন না সব অবশ্যই এখানে ক্লিক করবেন অটো সিলেক্ট হয়ে যাবে আবার এখানে সিলেক্ট যদি করতে হয় এখানে ক্লিক করবেন অটো সিলেক্ট হয়ে যাবে এরকম করে অটো হয়ে যাবে এখন এখন আমরা একটা কালার দিয়ে নেবো এটাকে একটা কালার দিয়ে নিচ্ছি আমরা আমাদের আমাদের দেশে ব্লু কালারটা ইউজ হয় হোয়াইট কালারও দিতে পারেন আপনি এই যে এখানে হোয়াইট কালার দিতে পারেন আমরা যে একটা বাস্তার ছবি কি করছিলাম ওপেন করছিলাম ওটা যে ব্যাকগ্রাউন্ড ওটা কি আনা যাবে না হ্যাঁ অবশ্যই ওটা চেঞ্জ করা যাবে সেটাই জানি
মানে পাসপোর্ট সাইজ কপির জন্য আপনার ও আচ্ছা এইচপিটা একটু ম্যাচ হয় তো আর এটা মোটামুটি একটু ইয়ে করা আছে এই জন্য ঠিক আছে আস্তে আস্তে আমরা সবই আপনাদের সবই দেখাবো তো আমরা এই কালারটা আমাদের বোধহয় ভালো হবে মানে যে কালারটা আমরা এখান থেকে নিচ্ছি সেই কালারটা এখানে শো করছে তো এটা আমরা ক্লিক করে দিই এখন আমাদের এই যে আমরা যতটুক জায়গা সিলেক্ট করেছি শুধুমাত্র সেখানেই কালারটা হচ্ছে তার বাইরে কোনো কালারটা হচ্ছে তো এখানে আমরা ব্রাশ ব্রাশের সাইজ আপনি এখান থেকে বড় করে নিতে পারেন এখানে আপনি ব্রাশের সাইজ বড় করে নিতে পারেন সাইজ দেওয়া আছে সাইজটা আপনার যত ইচ্ছে বড় করে নিতে পারেন ছোটো করলাম এই ধরনের বড় করলাম মানে বাড়িকে কমিয়ে আপনি বড় করে নিতে ব্রাশ বড় ছোটো হচ্ছে কোথায় জি 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 আপনার বড় করলে আমাদের দুশ্চিন্তার কারণে বড় করলে আমার তাড়াতাড়ি হবে বলা যায় আচ্ছা যাই হোক তো এখন আমরা কালারটা দিয়ে নিয়েছি পিছনের দুইটা কালার দেওয়া হোয়াইটই থাকে আমাদের এই ব্লু কালারটা সুন্দর হ্যাঁ অল্প তো হয়ে গেল জাস্ট এই জায়গাটা লাগানো কালারটা যেহেতু আমরা এই জায়গাটা সিলেক্ট করিনি এখন আপনি এখানে যেভাবে কালারটা করেছেন ঠিক সেই কালারটা করলাম সিলেক্ট করলাম আমরা এই এখানে দিয়ে অপিয়ার কুইক সিলেকশন দিয়ে কুইক সিলেকশন এখান থেকে কুইক সিলেকশন নিয়ে তারপর প্লাস নিয়েছি ক্লাসের অ্যাপ টু সিলেকশন দিয়ে এক্সপ্লোরে যা যা দেন প্লেস করলাম হয়ে গেল আচ্ছা এখন এখন আমাদের কাজ শেষ প্রায় হ্যাঁ এখন এন্টার দিয়ে দিই সরি এন্টার না এখন আমাদের এটা সিলেকশনটা কিন্তু এখনো আপনার কি আছে রান সিলেক্ট করতে হবে হ্যাঁ ডিসিলেক্ট ডিসিলেক্টের জন্য কন্ট্রোল ডি বাস ডিসিলেক্ট হয়ে গেল ইমেজ কি হতে পারে সিলেক্ট করতে হ্যাঁ করা যায় কালারটা কোথা থেকে জন্য আমরা আনলাম ফটোশপ থেকে কালার হ্যাঁ কালারটা আপনারা এনেছি আমরা এখান থেকে কালার আছে এখানে ক্লিক করুন জাস্ট কালার চলে আসবে তো এটাকে এখন আমরা ধরেন আপনার এই যে পাসপোর্টে আপনার একদম পাসপোর্ট সাইজ কপি দিয়ে দিবেন ঠিক আছে প্রথম যে কাজটা সেটা হচ্ছে প্লে করে দিই আমরা আচ্ছা এটা সাব মেনুগুলো বের করে নিই প্লে করে নিই প্লে দেন ওই ছবিটাকে আমরা কপি পেস্ট করে এখানে নিয়ে আসি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট দেন কন্ট্রোল সি দিয়ে কপি এখন কন্ট্রোল ভি দিয়ে আপনার পেস্ট এখন কন্ট্রোল টি দিয়ে আপনার রিসাইজ করে নিচ্ছি এটাকে আমরা তো কালার থেকে নিলাম কিন্তু সেটাও দেখাচ্ছে আপনার কালার মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার বা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম সেটা দেখাচ্ছে কয়েকটা মাধ্যম আছে আপনার একদম ইজিলি যেটা আছে সবসময় মনে থাকে মানে কিছু একটা হলো রং পরিবর্তন করার দরকার ব্রাশ টেন বা রং করে দেন ইজি আমাদের জন্য যেটা আমরা মানে একদম সহজ মানে ইয়ে থেকে জানি এখন বর্ডারের কাজটাও হয়ে গেল থার্ড স্টেপে দেখবো ঠিক করে হচ্ছে কিনা আশা করি হবে জাস্ট এখন প্রিন্ট আউট তো আজকে ইজি সো মাচ ইজি তো আজকের মতো এখানেই থাকলো তবে প্র্যাকটিস না করলে পারা স্যার লোগোটা একটু আমরা ধারণা নেব না লোগো লোগো আপনি পুরোপুরি নেবেন আপনার আপনি আরো কয়টা আপনার আরো 10 ঘন্টার মতো ক্লাস তো অবশ্যই পাবেন আশা করি আপনি সবই নেবেন তো সপ্তাহে একদিন ক্লাস সপ্তাহে একদিন ক্লাস আমরা মোট 8টা ক্লাস পাবো সুতরাং আমাদের 8টা ভিতরে কমপ্লিট করতে হবে 8টা ক্লাস অবশ্যই অবশ্যই সব সপ্তাহে 3 দিনে আমরা সপ্তাহে একদিন আসি জি অবশ্যই আচ্ছা তো এই পর্যন্ত আজকের মতো এখানেই থাকলো আল্লাহ হাফেজ